হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটি হলো সেরাম পটাশিয়াম লেভেল। আমরা সকলেই জানি যে রক্তে বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস আছে যেগুলি আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যার মধ্যে একটি হলো পটাশিয়াম। এই পটাশিয়াম একটি নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে আমাদের শরীরে থাকে, কিন্তু যখনই সেটি সেই রেঞ্জের নিচে চলে আসে বা সেই রেঞ্জের উপরে চলে যায় তখনই বিভিন্ন রকম সমস্যা হয়। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে লো পটাশিয়াম লেভেল, যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হাইপোক্যালিমিয়া। ঠিক আছে, তো এই হাইপোক্যালিমিয়া কি, কেন হয়, এর কি কি লক্ষণ আছে, কিভাবে এটার ডায়াগনোসিস করা হয়, এর কি চিকিৎসা আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে কি কি এমন খাবার আছে যাতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে, হ্যাঁ, তো সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে চলে আসি যে পটাশিয়ামের বিষয়ে। পটাশিয়াম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি ইলেকট্রোলাইট, হ্যাঁ, যেটি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করে, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো নার্ভ আর মাসল, এই দুটির নর্মাল কাজের জন্য কিন্তু পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ। এই যে মাসল সেল, যে মাসল সেলের যে কন্ট্রাকশন হয়, অর্থাৎ কন্ট্রাকশন হওয়ার জন্য আমরা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুভ করি, ইভেন হার্টের যে কন্ট্রাকশন হয়, হার্টের যে মাসলস যাকে বলা হয় মায়োকার্ডিয়াম, তো এই মায়োকার্ডিয়ামের কন্ট্রাকশন হওয়া, রিল্যাক্সেশন হওয়া, অর্থাৎ নর্মাল যে হার্ট ফাংশন করছে, যে পাম্প করছে ব্লাড, তার জন্য কিন্তু পটাশিয়াম খুব ইম্পর্টেন্ট। সুতরাং যখনই পটাশিয়ামের কোনো অ্যাবনর্মাল ভ্যালু হয় তখন কিন্তু বিভিন্ন সিস্টেম এফেক্টেড হয়, এবং খুব কমনলি যেটা হচ্ছে মাসল, এবং মাসলের মধ্যে একটি সব থেকে ইম্পর্টেন্ট হলো হার্টের মাসল যাকে বলা হয় মায়োকার্ডিয়াম। তো এটি এমনই একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। নেক্সট, নর্মাল লেভেল কত, রক্তে পটাশিয়ামের নর্মাল লেভেল কত, রক্তে নর্মাল লেভেল যেটা সেটাকে বলা হয় 3.5 to 5.2 মিলিমোলস পার লিটার। যখন ল্যাবে টেস্ট করা হয় তখন আপনি দেখবেন, আপনার যদি পটাশিয়াম বা সোডিয়াম এগুলি টেস্ট করা হয় তো দেখা যাবে যে একটা ভ্যালু দেওয়া হয়েছে, এবং তার সাথে কিন্তু ব্র্যাকেটে এই ভ্যালুটি লেখা আছে 3.5 to 5.2 মিলিমোলস পার লিটার। এটা হচ্ছে রেফারেন্স রেঞ্জ, অর্থাৎ এর মধ্যে থাকলে পটাশিয়ামের ভ্যালু হচ্ছে নর্মাল। যদি 3.5 এর কমে আসে তখন তাকে বলা হয় হাইপোক্যালিমিয়া, অর্থাৎ পটাশিয়াম কমে এসেছে। তো যখন পটাশিয়াম এই 3.5 এর নিচে কমতে কমতে যখন সেটা লেস দ্যান 2.5 হয়ে যায়, 2.5 বুঝতে পারছেন যে অনেকটাই কম, তখন তাকে বলা হয় ভেরি লো পটাশিয়াম লেভেল। এই কন্ডিশনটি কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, এবং যার মধ্যে কিছু কিন্তু মেডিকেল এমার্জেন্সি এবং বেশ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যার মধ্যে একটি হলো অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া হলো যে হার্টের অ্যাবনর্মাল রিদম, নর্মাল যে রিদমে হার্ট কন্ট্রাক্টেড হয় তো সেই নর্মাল থাকে না, তখন অ্যাবনর্মাল রিদম চলে আসে যাকে বলা হয় অ্যারিথমিয়া। সুতরাং পটাশিয়াম কমতে কমতে যখন 2.5 এর থেকেও কমে যায় তখন কিন্তু বিভিন্ন রকম হার্টের রিদমের প্রবলেম তৈরি হয় যাদের বলা হয় অ্যারিথমিয়া। কি কি কারণে পটাশিয়াম লো হয়, কি কি কারণে পটাশিয়াম কমে, তার মধ্যে সব থেকে প্রথমে যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ এর ক্ষেত্রে কি হয়, আমাদের পটাশিয়াম যেটি আমাদের শরীরের মধ্যে রক্তের মাধ্যমে বিভিন্ন অর্গানে সেটা ডিস্ট্রিবিউটেড হয়, এবং এটি কিন্তু প্রথমে কিডনিতে ফিল্টার্ড হয়, কিডনিতে ফিল্টার্ড হয়। ফিল্টার্ড হওয়ার পরে কিডনির মধ্যে সেটাকে বুঝতে হলে একটা ছোট ডায়াগ্রাম দিয়ে বোঝা যেতে পারে, কিডনির যে ইউনিট যাকে বলা হয় নেফ্রন, সেই নেফ্রনের মধ্যে এখানে হচ্ছে বেসিক্যালি কিছু ক্যাপিলারিস থাকে, ব্লাড প্রথমে এদিক থেকে প্রবেশ করে আর এর মধ্যে সার্কুলেট করে বেরিয়ে যায়, এবং এই নেফ্রনের বাইরে যে অংশটি আছে তাকে বলে বাওমেন্স ক্যাপসুল। তো এইখান থেকে কি হয়, পটাশিয়াম ফিল্টার্ড হয়ে চলে আসে বাওমেন্স ক্যাপসুলে। এরপরে কি হয়, এটি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, হেনলিস লুপ হয়ে ডিস্টাল পোর্শন অফ
টিউবুলসে চলে আসে। তো এই পটাশিয়াম এখান থেকে যখন যায় প্রথমে এটা কিন্তু এখান থেকে আবার অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে আসে, এবং বাকি যেটা থাকে সেটা কিন্তু এই পোর্শন থেকেও অ্যাবজর্ব হয়, এবং কিছুটা পরিমাণ ব্লাড থেকে এর মধ্যে ক্ষরিত হয়। সুতরাং প্রথমে ম্যাক্সিমাম পটাশিয়ামটাই ফিল্টার্ড হয়ে চলে আসে, তারপর কিন্তু ধীরে ধীরে অ্যাবজর্ব হয়। তো এখানে একটা খুব ব্যালেন্স মেনটেইনড হয়। ব্যালেন্স মেনটেইনড হওয়ার জন্য কি হয় যে যতটা পটাশিয়াম ওর মধ্যে চলে আসে ফিল্টার হয়ে, তার মধ্যে ম্যাক্সিমামটাই অ্যাবজর্ব হয়ে যায়, তার ফলে শরীরে কিন্তু পটাশিয়াম ব্যালেন্স মেনটেন করে। কিন্তু যখন কোনো কিডনির কোনো ক্রনিক সমস্যা থাকে, ক্রনিক রেনাল ফেলিওর বা এই ধরনের কোনো সমস্যা থাকে, তখন কিন্তু এই প্রসেসটা ঠিকঠাক মেনটেন হয় না। তার ফলে কি হয়, অতিরিক্ত পটাশিয়াম লস হতে শুরু করে, তার ফলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে ডেভেলপ করে, এবং তার ক্ষেত্রে কি হয় যে আনকন্ট্রোলড হয়ে যায়, সুগার ভ্যালু অনেক বেড়ে যায়, এবং তার ফলে বিভিন্ন রকম মেটাবলিক কমপ্লিকেশন তৈরি হয়, যার মধ্যে একটি হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এর ক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম কমে আসতে পারে। থার্ড হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়ার ক্ষেত্রে কি হয়, লুজ স্টুল হয়, স্টুলের সাথে অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে যায়, তার জন্য হাইপোক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়ামের লো ভ্যালু তখন আসে। এরপরে হলো ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স হলো এমন কিছু মেডিকেশন যেগুলি শরীরের অতিরিক্ত জল শরীর থেকে নির্গত করতে সাহায্য করে। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা বা অন্য কোনো সমস্যায় যখন কি হয় শরীরের মধ্যে জল জমতে শুরু করে, সেই কন্ডিশনকে বলা হয় ইডিমা। এই ইডিমার থেকে রেহাই পেতে অনেক সময় ডাইউরেটিক্স জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা হয়। যেগুলি কি করা হয়, যেগুলি হচ্ছে যে শরীরের এই অতিরিক্ত যে জল সেটাকে শরীর থেকে নির্গত করে। কিন্তু অনেক ক্ষেত্রে কিছু ডায়ুরেটিক আছে যেটা কিন্তু সেই জল নির্গত করার সাথে কিছুটা পটাশিয়ামও কিন্তু শরীর থেকে নির্গত করে, তার ফলে কিন্তু হাইপোক্যালেমিয়া হতে পারে। সুতরাং ডায়ুরেটিক্স যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে নিতে হবে, তার সুপারভিশনে থাকতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট করতে হবে। তো সেই দীর্ঘদিন ধরে যদি আনকন্ট্রোলড ওয়েতে, আনসুপারভাইজড ওয়েতে যদি কেউ ডায়ুরেটিক্স নিতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লেভেল ফল করার চান্স আছে। নেক্সট হচ্ছে এক্সেসিভ ল্যাক্সেটিভ ইউজ। ল্যাক্সেটিভ কি, ল্যাক্সেটিভ হচ্ছে বেসিক্যালি কোষ্ঠকাঠিন্যের ঔষধ। কনস্টিপেশন হলে এই মেডিসিন, এই সিরাপটি নেওয়া হয়, এর মাধ্যমে কি হয় স্টুল সফট হয়। তো অনেক ক্ষেত্রে কি হয় যারা এক্সেসিভ ল্যাক্সেটিভ নিয়ে নেয়, তার ফলে কি হয় অতিরিক্ত স্টুল সফট হয়ে গেলে সেক্ষেত্রে ডায়রিয়ার মতো এপিসোড হয়, এবং তার জন্য কিন্তু পটাশিয়াম শরীর থেকে লস হতে পারে। নেক্সট হচ্ছে এক্সেসিভ সোয়েটিং। খুব বেশি সোয়েটিং হলে সাধারণত গরমকালে যখন খুব বেশি সোয়েটিং হয় তখন কিন্তু ঘামের সাথে কিছুটা কিন্তু পটাশিয়ামও বেরিয়ে যেতে পারে, তার ফলে কিন্তু হাইপোক্যালেমিয়া সামান্য সামান্য, সেক্ষেত্রে খুব বেশি হয় না, সামান্য হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফোলিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন রেড সেলের প্রোডাকশনের জন্য দায়ী, এটার যখন অভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম। অ্যালডোস্টেরন হলো একটি হরমোন যেটি আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের এই যে ব্যালেন্স সেটা মেনটেন করতে সাহায্য করে। তো যখন ওই এক্সেসিভ অ্যালডোস্টেরন হরমোন তৈরি হয় তখন কি হয় সেই ব্যালেন্সটি থাকে না, তার ফলে কি হয় পটাশিয়ামের লেভেল কমে আসতে পারে। নেক্সট হচ্ছে সাম অ্যান্টিবায়োটিক। কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলি দীর্ঘদিন ধরে যদি নেওয়া হয় আনসুপারভাইজড ওয়েতে, সেক্ষেত্রেও কিন্তু এই পটাশিয়াম ফল করতে পারে। ভমিটিং, এক্সেসিভ ভমিটিং হলে অর্থাৎ বহুবার ধরে যদি ভমিটিং বমি হয় সেই ক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম লেভেল ফল করতে পারে। কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যেমন হাইপোক্যালেমিক পিরিওডিক প্যারালিসিস, বাটার সিনড্রোম, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো জেনেটিক ডিসঅর্ডার, যেক্ষেত্রে পটাশিয়ামের ভ্যালু ফল করতে পারে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে কি কি লক্ষণ, কি কি সিমটমস যখন শরীরে পটাশিয়ামের লেভেল ফল করে তখন কি কি লক্ষণ প্রকাশ পায়। এগুলি খুব নন স্পেসিফিক, প্রথমেই বলে রাখি এইগুলি খুবই নন স্পেসিফিক, কারণ এই ধরনের লক্ষণ কিন্তু আরো অনেক কন্ডিশনেই থাকে। তো ডক্টরের যখন এই ফিচার্সগুলি দেখে পেশেন্টকে এক্সামিন করে মনে হয় তখন কিন্তু ইউজুয়ালি শুধুমাত্র যে পটাশিয়াম লেভেল চেক করা হয় এমন নয়, তার সাথে কিন্তু আরো অ্যাসোসিয়েটেড কিছু টেস্টও করা হয়। কারণ এই ফিচার্সগুলি এক তো পটাশিয়ামের ঘাটতিতে যেরকম হতে পারে অন্যান্য বেশ কিছু কন্ডিশনেও সেগুলি ডেভেলপ করতে পারে, সুতরাং সেক্ষেত্রে ডক্টর কিন্তু সেরাম ইলেকট্রোলাইটের সাথে আরো কয়েকটি ইনভেস্টিগেশন সেখানে সাজেস্ট করেন। আমি সেই ব্যাপারে আসছি এই ভিডিওর পরবর্তী অংশে। তো ওভারঅল কি কি ফিচার্স থাকে, উইকনেস থাকে, দুর্বলতা, ফ্যাটিক, মাসেল ক্র্যাম্পস। মাসেল ক্র্যাম্পস বলতে যে হঠাৎ করে মাসেলের টান লাগা,
এরকম সমস্যা হতে পারে। হ্যাঁ, এগুলি এইটি কিন্তু খুব কমন, অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শুয়ে আছেন অনেকক্ষণ ধরে, হঠাৎ করে যে এরকম পায়ের একটা মাসেলে ক্র্যাম্প হলো, ইট মে বি ডিউ টু পটাশিয়াম, লো পটাশিয়াম লেভেল। নেক্সট হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন কিন্তু হতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে যখন হচ্ছে পটাশিয়াম লেভেল কম থাকে। ফিলিং অফ স্কিপড হার্ট বিটস অর ফিলিং অফ স্কিপড অর প্যালপিটেশন, অর্থাৎ যে আমি যেটা বললাম যে পটাশিয়াম যখন অ্যাবনর্মাল হয় হার্টের রিদম রিদম চেঞ্জ হয়, তো সেই জন্য কিন্তু যেরকম মনে হতে পারে যে বুক ধরপড় করছে, অথবা হঠাৎ করে মনে হচ্ছে যে হার্ট বিট স্কিপ করে যাচ্ছে, এরকম ফিচার্স কিন্তু থাকতে পারে। টিংলিং নামনেস, অর্থাৎ নার্ভের অ্যাবনর্মালিটির ক্ষেত্রে টিংলিং, হাত পায়ের ফিঙ্গারসে সামান্য জ্বালা করা বা ব্যথা, এরকম সমস্যাও কিন্তু যখন পটাশিয়াম ফল করে যায় তখন ডেভেলপ করতে পারে। এবার চলে আসি যেটা হচ্ছে যে অ্যালার্মিং ফিচার্স, যে যখন পটাশিয়াম সিভিয়ারলি লো হয়, অনেক কমে আসে, তখন কিন্তু এই আগেও আমি বললাম যে হার্টের রিদমে চেঞ্জ হতে পারে, যাকে বলে অ্যারিথমিয়াস, এরকম কন্ডিশন ডেভেলপ করতে পারে। এবং যেটা কিন্তু কাদের বেশি হওয়ার চান্স, যাদের কোনো আন্ডারলাইং হার্ট ডিজিজ আছে, অর্থাৎ যাদের কোনো হার্টের সমস্যা অলরেডি আছে এবং তার সাথে তার পটাশিয়াম ফল করেছে, তখন কিন্তু তাদের এরকম অ্যাবনর্মাল হার্ট রিদম হওয়ার আশঙ্কা কিন্তু বেড়ে যায়। এবার আমি যে কথা আগে বললাম যে সবসময় যে শুধুমাত্র পটাশিয়াম লেভেল চেক করা এমন নয়, তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশন পাঠানো হয় যখন ডক্টরের কোনো সাসপিশন থাকে। তার মধ্যে কি কি, গ্লুকোজ, গ্লুকোজ কমে গেলে ওই রকম উইকনেস, ফ্যাটিগ একটু সমস্যা হতে পারে। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের বিষয় বলে রাখি, ম্যাগনেশিয়াম হলো এমন একটি এলিমেন্ট, সেটি যখন কম থাকে তার সাথে কিন্তু লো পটাশিয়াম অ্যাসোসিয়েটেড থাকে। ম্যাগনেশিয়াম যদি লো থাকে তার সাথে পটাশিয়াম লো থাকে, তখন কিন্তু দুটোকেই কারেক্ট করা হয়, অর্থাৎ দুটির লেভেল আনা সেম নর্মাল রেঞ্জে আনা হয়। হ্যাঁ, যদি কারোর ম্যাগনেশিয়াম লো আছে, তাকে শুধু পটাশিয়াম দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তার পটাশিয়াম লেভেল অনেক সময় কারেক্ট হয় না। প্রপার কারেকশনের জন্য কিন্তু ম্যাগনেশিয়ামের কারেকশনও সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় হয়। ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, এগুলিরও ডেফিসিয়েন্সি হলে বা অ্যাবনর্মাল ভ্যালু থাকলে সেক্ষেত্রে কিন্তু একই ধরনের লক্ষণ থাকতে পারে। থাইরয়েড হ্যান্ড হরমোনের কোনো সমস্যা থাকলে সেখানেও কিন্তু এই ধরনের লক্ষণ প্রকাশ পায়। অ্যালডোস্টেরন, আমি প্রথমেই বললাম যে অ্যালডোস্টেরন একটি হরমোন যেটি সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, তো অ্যালডোস্টেরনের অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখার দরকার। ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি খুব ইম্পর্টেন্ট। ইসিজিতে কি ধরা পড়ে, যেমন হার্টের রিদম কিরকম আছে, হার্টের রিদম যখন অ্যাবনর্মাল হয়ে যায় তখন ইসিজি করলে তাতে কিন্তু সেই অ্যাবনর্মাল রিদম ধরা পড়ে। সুতরাং এই টেস্টগুলি সাধারণত করা হয় হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে, এমন নয় যে পটাশিয়াম লো হয়েছে মানে শুধু পটাশিয়ামই টেস্ট করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাবনর্মালিটি থাকলেও একইভাবে প্রেজেন্ট করতে পারে। সুতরাং যখন করা হয় কমনলি এরকম কিছু ইনভেস্টিগেশন একসাথে করা হয়ে থাকে। এবার আমরা চলে আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে, ট্রিটমেন্ট চিকিৎসা কি আছে যখন পটাশিয়াম খুব খুব লেভেল যখন সামান্য মডারেটলি লো হয়, তখন সাধারণত পটাশিয়াম পিলস সিরাপ হিসাবে পাওয়া যায়, তো সেই ওরাল মানে হচ্ছে যে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়। কিন্তু যখন অনেক কমে যায়, ধরে নিন 2.5 এর নিচে চলে এসছে, তার সাথে হার্টে কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র মুখে যে ওষুধ দেওয়া হয় এমন নয়, তার সাথে আইভি ইনজেকশন হিসাবেও কিন্তু পটাশিয়াম দেওয়া হয়। আইভি মানে সেটা আইভি কোনো ফ্লুইডের সাথে মিক্স করে একটা নির্দিষ্ট রেটে চালানো হয়। হ্যাঁ, তো সুতরাং একদম অল্প ডেফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে পটাশিয়াম ওরালি দেওয়া হয়, যখন ডেফিসিয়েন্সি বেড়ে যায় বা হার্টে কোনো সমস্যা থাকে, অন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে, তখন ইউজুয়ালি কি হয় যে আইভি অর্থাৎ ভেনের মধ্যে দেওয়া হয়, এবং যখন লো কনসেন্ট্রেশনের সোডিয়াম দেওয়া হয় সেটা পেরিফেরাল ভেনে দেওয়া হয়। কিন্তু যদি হাই কনসেন্ট্রেশনের সোডিয়াম দেওয়া হচ্ছে, কোনো মেডিকেল কোনো এমার্জেন্সি ডেভেলপ করেছে, তখন কিন্তু সেন্ট্রাল লাইন করে দেওয়া হয়, কারণ হচ্ছে যে পেরিফেরাল ভেনে কিন্তু হাই কনসেন্ট্রেশনের পটাশিয়াম ইউজুয়ালি দেওয়া হয় না। যদি কোনো ডায়ুরেটিক্স নেওয়ার জন্য যদি পটাশিয়ামের অ্যাবনর্মালিটি হয়, তখন ইউজুয়ালি কি করা হয়, তখন সেক্ষেত্রে সেই ডায়ুরেটিক্সটা কি চেঞ্জ করা হয়, অন্য গ্রুপের কোনো ডায়ুরেটিক্স দেওয়া হয়, যা যেটা কিন্তু পটাশিয়াম লসটাকে প্রিভেন্ট করে। নেক্সট হচ্ছে এক্সট্রা পটাশিয়াম ফর ইউ টু টেক এভরিডে, কোনো খাবারের সাথে যেগুলিতে পটাশিয়াম রিচ ফুড যেগুলি আছে সেগুলি যদি আমরা খাবারের তালিকায় রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লো হওয়ার চান্স কমে আসে। এবার আমরা দেখে নিই যে কি কি এমন খাবার আছে যেগুলিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে। তার মধ্যে সব থেকে প্রথমে অ্যাভোকাডো, বেক পটাটো, কলা, ক্যারটস বা আপনার গাজর, মিট মাংসের মধ্যে থাকে, মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসের মধ্যে থাকে, অরেঞ্জ, কমলা লেবু, বিভিন্ন লেবু জাতীয় ইয়েতে থাকে, পিনাটস থাকে, এবং বিভিন্ন ফল,
বিভিন্ন ফলের মধ্যে কিন্তু পটাশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। ডাবের জলে কিন্তু পটাশিয়াম বেশ ভালো পরিমাণে থাকে। অনেক ক্ষেত্রে যাদের পটাশিয়াম লো লেভেল সামান্য কম থাকে, তাদেরকে বলা হয় যে দিনে একবার বা দুবার করে ডাবের জল খেতে। ডাবের জলের মধ্যে কিন্তু পটাশিয়াম থাকে, ফল বিভিন্ন রকম ফলে থাকে। তবে এমন নয় যে রেগুলার তার মানে আমাকে খেতে হবে। যাদের কিডনির কোনো সমস্যা আছে, কিডনির বিশেষ কিছু সমস্যা হয় যেগুলিতে কিন্তু পটাশিয়াম লেভেল মেনটেন রাখা দরকার। হ্যাঁ, একদিকে কমে গেলে যেরকম সেটাকে মেনটেন করতে হবে, বেড়েও যাতে না যায় তার জন্য লক্ষ্য রাখতে হয়। সুতরাং কিডনির যাদের সমস্যা আছে তারা কিন্তু ফল বা ডাবের জল এগুলি অতিরিক্ত নিতে পারবেন না। হতে পারে যে তার শরীরে অলরেডি পটাশিয়াম বেড়ে আছে, তো সে যদি চেক না করে এগুলি নিতে থাকেন রেগুলার বেসিসে, তখন কিন্তু পটাশিয়াম বেড়ে যেতে পারে। সুতরাং বিশেষ সতর্কতা নিতে হবে যাদের কিডনির কোনো সমস্যা আছে, ক্রনিক রেনাল ফেলিয়র, ক্রনিক কিডনি ডিজিজ, এরকম কোনো সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই নিজের থেকে কিন্তু এই হাই পটাশিয়াম কন্টেনিং খাবার কিন্তু নিজের থেকে নেবেন না। সেটা আপনার ডক্টরের সাথে পরামর্শ করেই নেবেন কতটা কি নেবেন, বা তিনি যদি বলেন যে আপনার এগুলি নেওয়া যাবে না তাহলে কিন্তু সেগুলি অ্যাভয়েড করতে হবে। এছাড়াও মটর, বিনস, সালমন, পালং শাক, টমেটো, বিভিন্ন সবজি, ফলমূল, এগুলির মধ্যে কিন্তু পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই রিলেটেড আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। অন্য কোনো বিষয়ে যদি হেলথ রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন। এবং আপনার যদি কোনো বিশেষ কোনো সাজেশন থাকে সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং সবশেষে বলবো যে স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।